আর চার কেন্দ্রে উপনির্বাচন এই মুহূর্তে গোসাবা ছবিটার দিকে নজর রাখবো। আসতে শুরু করেছেন ভোটাররা, দেখতে পাচ্ছেন সেই ছবি, একজন বয়স্ক বলা যেতে পারে এবং বৃদ্ধা, তিনি চলে এসেছেন ভোট দিতে, সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। গোসাবায় একে একে ভোটাররা আসতে শুরু করেছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যাতে প্রত্যেকে কোভিড বিধি মেনে চলে সেদিকেও নজর দেওয়া হচ্ছে। যেরকমটা জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা আসনে এ জেলায় বিজেপির শক্তি নেই বললেই চলে। বিধানসভা নির্বাচনে ফলাফলে আমরা দেখেছিলাম যে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর, তার মৃত্যু হয়েছিল, তবে অনেকটাই ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন, 53% বেশি ভোট পেয়েছিলেন। সেখানে বিজেপি প্রার্থী ছিলেন চিত্ত প্রামাণিক, তিনি সেভাবে ভোট পাননি, তার ঝুলিতে সেইভাবে ভোট ছিল না। তবে এবারে বিজেপি প্রার্থী পলাশ রানা এবং অন্যদিকে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। বিস্তারিত কথা বলবো আমরা, জানবো গোসাবার ছবিটা। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, এই মুহূর্তে গোসাবার ছবিটা ঠিক কি দেখছো? দেখো, সকাল থেকেই কিন্তু দুই প্রার্থী বিভিন্ন বুথে ঘুরছে, ঠিক যেমনই একদিকে পলাশ রানা বিজেপি প্রার্থী তিনি বিভিন্ন বুথে ঘুরছেন, তেমনি সুব্রত মণ্ডল তিনি কিন্তু তার বিধানসভা এলাকার প্রতিকটা, মানে তিনি যে এলাকায় থাকেন বালিদ্বীপ, সেই দ্বীপ এলাকায় কিন্তু বিভিন্ন যে সকল ভোট কেন্দ্র আছে সেখানে ঘুরছেন এবং দেখছেন। বেশ কয়েক জায়গায় সকাল থেকে কিন্তু ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর আসে এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি প্রশাসনের, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং সেখানে ব্যবস্থা করা হয়, আবার ভোট দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এলাকায়। দেখো, যেহেতু গোসাবার বিস্তীর্ণ 9টি দ্বীপ এলাকার মধ্যে এই গোসাবা বিধানসভাটি, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দ্বীপে বিভিন্ন ইলেকশন এজেন্ট থেকে শুরু করে বিভিন্ন কর্মীর লোকজন কিন্তু রয়েছেন, পুলিশ প্রশাসন সজাগ রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে সকল ভোট কর্মীরা রয়েছে তাদের দিকে নজর রেখে ওয়াটার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে নিরাপত্তার সমস্ত দিকটাই তদন্ত নজরে রেখেছে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের একটি বড় অংশ। ধন্যবাদ রাজু, কথা বলছিলাম প্রতিনিধি রাজু দাসের সঙ্গে। আমরা এই মুহূর্তে খড়দার দিকে নজর রাখবো, আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এবং তার সঙ্গে রয়েছেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। দেবজ্যোতি, কি বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় মুহূর্তে? দেখো, আমরা এই মুহূর্তে পেয়েছি শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের বিধায়ক। আমরা তার সঙ্গে সকাল কথা বলে নেব যে সকাল থেকে আপনি কি দেখছেন। এখন পর্যন্ত খবর ছিল 9টা 7টা 8টা মেশিন খারাপ ছিল, সেগুলো রিপ্লেস হয়ে গেছে, ভোট শুরু হয়ে গেছে। দু এক জায়গায় কিছু মানে মানে অযোগ্য অফিসারকে পাঠিয়েছে, তারা ঠিকমতো কাজ বোঝে না বা জানে না, সেইটা প্রবলেম হয়েছে। সেটা লিখে নে কোন মেশিন, কয়েক জায়গাতে মেশিন খারাপ, এই মাত্র একটা খবর এলো মেশিন খারাপের, এটা একটা ক্রনিক সমস্যা আমাদের আছেই। উপনির্বাচনে যে রীতি রয়েছে যে ভোট প্রক্রিয়া কম হয় এবং সেই জন্য মানুষকে আপনারা ভোট কেন্দ্রে আনার জন্য কি ব্যবস্থা করেছেন? এখানে আমাদের ছেলেরা সব জায়গায় প্রস্তুত আছে, তাদের ব্যবস্থা দেওয়া করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হয়েছে যে দরকার পড়লে লোকাল ভিকেল জোগাড় করে নিয়ে বয়স্ক লোকেদের ভোট কেন্দ্রে নিয়ে যাবে আর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নামাবে। তৃণমূল বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে আপনি বহিরাগত, কি বলবেন? আরে, রাজনীতিতে কেউ বহিরাগত হয় না। এখানে অমিত মিত্র ছিল, অসীম দাশগুপ্ত ছিল, তারা সবাই বহিরাগত ছিল, এমনকি যিনি বিজেপি প্রার্থী তিনি তো এখানকার লোক না, পানিহাটির লোক, খড়দার লোক নয়। অতএব ওগুলো বাজে কথা, কে কাজ করবে, কে মানুষের কথা ভাববে, আমার দল রাজ্যের কথা ভাবে, ফলে এটাই ইস্যু। আমি বহিরাগত না, আমি কাজের লোক, আমি এখানকার লোক, এটা বড় কথা না। আমার দল প্রো পিপুল কিনা, আমার দল প্রো পিপুল, মানুষের কথা ভাবে, অতএব এটা ব্যক্তিগতভাবে বিচার হয় না। উপনির্বাচনে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে এক একটা বুথে 8 থেকে 10 জন করে রয়েছে, কিভাবে দেখছেন? কিছু অসুবিধা নেই, আমাদের মানুষ ভোট দেবে, শান্তিতে ভোট হবে, এখানে কোনো গন্ডগোলের আশঙ্কা আমি করছি না। এখন যদি জোর করে কেউ গন্ডগোল করে আলাদা কথা, আমাদের তরফ থেকে আমরা শান্তিপূর্ণ ভোট চাই। দেখো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী খড়দা বিধানসভা কেন্দ্রের শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলছেন
যে রেকর্ড মার্জিনে জিতবেন এবং উপনির্বাচনের যে রীতি অনুযায়ী কম ভোট পড়ে সেই ভোট যাতে বাড়ে তার জন্য কিন্তু তারা গত কয়েকদিন ধরে প্রচার করেছেন এবং তাদের আশা যে রেকর্ড সংখ্যক মানুষ রাস্তায় বেরোবেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। দেবজ্যোতি, আমরা শুনলাম শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বললেন এবং বিভিন্ন বুথ পরিদর্শন করবেন বলেও কিন্তু তুমি আগে জানিয়েছিলে আমাদের এবং সেই মতোই তিনি চলে এসেছেন এবং বুথ পরিদর্শন করছেন। তবে তুমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছো এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার জানতে চাইবো তোমার কাছে। দেখো, এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে মানুষের সংখ্যা অত্যন্ত কম রয়েছে, কারণ কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে এক থেকে দুজন ভোটার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তবে যেহেতু আজকে অফিসের দিন, সেই জন্য যারা বিভিন্ন অফিসে চাকরি করেন তারা সকালেই ভোট গ্রহণ কেন্দ্রে এসেছেন এবং দেখো বেলার বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা বাড়বে। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় যেটা জানালেন, 7 থেকে 8টা জায়গাতে ইভিএম বিকল রয়েছে এবং সেই জায়গাতে তারা কিন্তু নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। তবে দেখো, একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এখানে নির্বাচন হচ্ছে। খড়দা তৃণমূল কংগ্রেসের একটি পুরনো জায়গা, এখানে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন স্থানীয় প্রার্থী কাজল সিনহা। তার মৃত্যুর পরে আসনটি খালি হয় এবং সেই অকাল বিধানসভা নির্বাচন উপনির্বাচন হচ্ছে, সেখানে সকাল থেকে কিন্তু মানুষের মধ্যে উৎসাহ যথেষ্ট রয়েছে। দেবজ্যোতি, আমরা দেখেছিলাম যে ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এবার খড়দা থেকে তিনি প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে খড়দাতে তৃণমূল কতটা শক্তি বাড়াবে, কারণ যেহেতু সেভাবে কোনো বিজেপির শক্তি নেই খড়দায়? দেখো, আমরা এই মুহূর্তে কিন্তু যেটা দাঁড়িয়ে রয়েছে একেবারে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার রুম রয়েছে, অর্থাৎ নির্বাচনী প্রধান কেন্দ্র, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন। ইতিমধ্যেই কিন্তু তিনি ভোট মনিটরিং করছেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খড়দা বিধানসভা কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা বিধানসভা কেন্দ্রে কিন্তু গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কোভিডের কারণে তার অকাল মৃত্যুতে আসনটি খালি হয়েছে, সেই জায়গাতে উপনির্বাচন হচ্ছে। আমি একেবারে ওয়ার রুমের অবস্থাটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপ সোমকে, যে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব তারা কিন্তু বসে রয়েছেন, একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে তার ওয়ার রুম থেকে তিনি নির্বাচন পরিচালনা করছেন। একেবারে দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো আমাদের। আমরা দেখতে পাচ্ছি যেখানে খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন এবং যেরকমটা জানালেন যে তিনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত এবং বিভিন্ন বুথ পরিদর্শন করবেন এবং সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এমনটাই কিন্তু বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।